তো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের ভিডিওটা বিপিএন নিয়ে হলেও কিন্তু এটা কিন্তু অন্যরকম হতে চলেছে, কারণ এতদিন কিন্তু তোমাদেরকে দেখিয়েছি প্লে স্টোর থেকে কিভাবে বিপিএন নামাতে হয় বা প্লে স্টোরের বিপিএনগুলো কীরকম হয়। সো এই বিপিএনে কিন্তু অনেক রকম প্রবলেম সবার পাইছি, অনেকের বিপিএন ডিসকানেক্ট প্রবলেম রয়েছে, ম্যাচের মধ্যে প্রবেশ করলে কিন্তু বিপিএন ডিসকানেক্ট হয়ে যায়, তারপর গেম থেকে বের করে দেয়, গেমে প্রবেশ করার আগে কিন্তু ডিসকানেক্ট হয়ে যায়, অনেক রকম প্রবলেম কিন্তু রয়েছে ভাই। এবং অ্যাডসের কথা বলে তো লাভই নাই, প্রচুর অ্যাডস আছে সেই বিপিএনগুলোতে। সো আজকে কিন্তু আর এই বিপিএনগুলো দেখাবো না, এগুলো একটু দূরে রাখবো। আজকের ভিডিওটা কিন্তু অন্যরকম হতে চলেছে, কারণ আজকে কিন্তু তোমাদের সামনে এই বিপিএনের যে মুড ভার্সন আছে সেগুলো নিয়ে কথা বলবো। সো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, মুড ভার্সন আসলে কী বা এটা কেমন হবে, আইডি ব্যান হবে কি না, অ্যাডস আসবে কি না, বা কোনো প্রবলেম হতে পারে কি না। সো ফ্রেন্ডস পুরো ভিডিওটাতে কিন্তু সেই বিষয়টাই নিয়ে আলোচনা করব, এবং তোমাদেরকে বলে দেবো যে মুড ভার্সন তোমরা যদি ইউজ করো তোমাদের ভালো হবে না খারাপ হবে, এবং কীভাবে ইউজ করতে হবে, কীভাবে তোমরা মুড ভার্সন ডাউনলোড করতে পারবে, সব কিছু কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। তো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট হতে চলেছে, ভিডিওটা কিন্তু এক সেকেন্ডের জন্য স্কিপ করো না। তো ভাই যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই ভিডিওটাতে লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে দিও। সো তোমরা দেখছো হার্টবিট গেমিং অফিসিয়াল ইউটিউব চ্যানেল, চলো ভিডিওটি স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস এই মুড বিপিএনটা কিন্তু আমি কানেক্ট করে ফেলছি, কানেক্ট করে কিন্তু আমি গেমের মধ্যে প্রবেশ করতেছি। সো এখানে দেখতে পাচ্ছ লোডিংয়ে আমি আসি, এখন কিন্তু খুব তাড়াতাড়ি লোডিং নিয়ে নিছে। সো প্রতিদিনের মতো তোমাদেরকে প্রথমে দেখাই দিই আমার মোবাইল ডাটা, তারপরে কিন্তু বিপিএন অন করো। সো একটা কিন্তু কথা আছে, তোমরা ভিডিওটি স্কিপ করো না, আমার কথাটাকে মনোযোগ দিয়ে শোনো। অনেকের কিন্তু স্কোয়াড ম্যাচে ঢুকায় না, তারপর কিন্তু তোমার ডুও ম্যাচে ঢুকায় না। সো সেই ক্ষেত্রেও কিন্তু সার্ভারের প্রবলেম হইতে পারে। সো সেই জিনিসটা কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো যে সেম বিপিএন দিয়ে আমি কিন্তু দেখবো যে স্কোয়াডে বা ডুওতে ঢুকতে চাইবো কিন্তু আমাকে কিন্তু ঢুকাবে না, কিন্তু আমি কিন্তু সেম বিপিএন অন্য সার্ভার দিয়ে কিন্তু তোমাদের স্কোয়াডে প্রবেশ করে দেখাতে পারবো। সো চলো ভিডিওটি ক্লিক করে ফেলি, ভিডিওটি স্টার্ট করে তোমাদেরকে দেখাই দিই। সো আমি ক্লিক করছি, ওয়ান ট্যাপ করার সাথে সাথে দেখতে পারছো আমাকে কিন্তু গেমে প্রবেশ করাই দিছে। এটা দেখতে পারছো আমি গেমে প্রবেশ করে ফেলছি ভাই, কোনো প্রবলেম কিন্তু এখানে হয় নাই। সো আমি কিন্তু লেট করব না, আমি তোমাদেরকে বিপিএন কিন্তু চালু করা সেটা দেখাই দিলাম। লেট না করে চলো কি করে এখানে কিন্তু স্কোয়াড ম্যাচ করব, স্কোয়াড ম্যাচ করে কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিব। কর্নারের দিকে খেয়াল করো, আমার কিন্তু সেম বিপিএনে যে ই লেখা রাস্তা আছে দেখে নাও, ই লেখা কিন্তু আছে, তোমরা থাম্বনেলে যেটা দেখছো ওইটাই কিন্তু বিপিএন। সো স্কোয়াড এখানে করে ফেলছে, আমি এখন স্টার্ট দিব, তো দেখবো আমার ম্যাচের মধ্যে প্রবেশ করায় কিনা। সো তোমাদের কিন্তু অনেকেরই ভাই প্রবলেমটা আছে, তোমরা অনেকে বলতেছো যে ভাই আমি স্কোয়াড খেলতে পারতেছি না বা ডু খেলতে পারতেছি না। এটা কিন্তু বেশিরভাগ যে 4.1 যে বিপিএন ছিল ওইটার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম অনেকের কিন্তু ওই প্রবলেমটা হয়েছে, আমি সবার বলতেছি না অনেকের হয়েছে এই প্রবলেমটা। সেই জন্য ভাই সবারই সেম হবে না ভাই, অনেকের পিং ভালো থাকে, অনেকের পিং হাই থাকে, কারণ এটা ফোনে বা তোমার এলাকার নেটওয়ার্কের সমস্যা। অনেকে কমেন্ট করে বলো আমি যে বিপিএনগুলো দিই প্রত্যেক দিন, সো সেই বিপিএনগুলো কিন্তু আমি 2-3 দিন ট্রায়াল করে দেখি যে ভালো কি না, ভালো হইলেই কিন্তু তোমাদের সামনে শেয়ার করি। সো বিপিএন কিন্তু অনেক অনেক ভালো ভালো বিপিএন আছে। সো তোমরা সবাই বলো যে ভাই এতগুলো বিপিএন দেন কোনটা ইউজ করবো, ভাই তোমাদের ফোনে যেটা ভালো লাগে সেটা ইউজ করবা, যেটা তোমাদের পিং ভালো থাকে বা তোমাদের গেমে প্রবলেম হয় না সেটা কিন্তু তোমরা ইউজ করবা। সো এখানে কিন্তু দেখতে পারতেছো ম্যাচ স্টার্ট হইতে একটু লেট হইতেছে, আমি কিন্তু এখানে একটু ভিডিওটা স্কিপ করবো। সো তারা স্টার্ট হলে কিন্তু তোমাদেরকে দেখাই দিচ্ছি। তো ভাই ম্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে, দীর্ঘ 2 থেকে 2.5 মিনিট পরে কিন্তু আমার ম্যাচটা স্টার্ট হয়েছে। দেখতে পাচ্ছ বিপিএন কিন্তু সেম, মোবাইল ডাটাও সেম। সো এখানে কিন্তু আমি গেমের মধ্যে প্রবেশ করছে না আমাকে। সো কেন প্রবেশ করতে পারতেছি না, কারণ এখানে দেখো শেষে আইসে কিন্তু লোডিংটা নিয়ে কিন্তু শেষে এসে কিন্তু আমার আটকাই রয়েছে, এখানে কিন্তু আমাকে গেমে প্রবেশ করতে দিচ্ছে না। সো সেম বিপিএন ভাই কিন্তু সার্ভারের কারণে আমি কিন্তু গেমে ঢুকতে পারতেছি না, কারণ আমি স্কোয়াড দিছি, এখন আবার সোলো ম্যাচ দিলে কিন্তু সাথে সাথে স্টার্ট হয়ে যাবে, কিন্তু আমি ডুও বা স্কোয়াডে কিন্তু ঢুকতে পারতেছি না, কারণ একটা সার্ভারের কারণে। দেখো অনেক যাবত আটকেই রয়েছে ভাই, আমি কি করবো বুঝতেছি না। সবার কিন্তু অনেকের কিন্তু এই প্রবলেমটা হয়, তোমরা বলতেছো যে ভাই স্কোয়াড নিয়ে ঢুকতে পারতেছি না, গেম থেকে বের করে দেয়। এই যে দেখো আমাকে কিভাবে বের করে দিল, এবং দেখতে পারছো এখানে কিন্তু লগইন গেম সার্ভার টাইম আউট এটা দেখাচ্ছে। সো এটা কিন্তু তোমাদেরকে আরেকটা ভিডিওতে আমি বলেছিলাম যে আরেকটা বিপিএন লাগবে, সো এখানে আদার্স কোনো বিপিএনের প্রয়োজন নয়, আমি কিন্তু তোমাদেরকে একটা বিপিএনে কিন্তু একটা সমস্যার সমাধান করে দিব। সো চলো এখন অন্য একটি সার্ভার দিয়ে দেখি, প্রথমে তোমাদেরকে দেখাই যে কাজ হয় কিনা, যদি হয় তাহলে তোমাদেরকে ডাউনলোড করার লিঙ্ক আমি দিয়ে দিব, কীভাবে ডাউনলোড করবে সেটাও দেখাই দিব বা কীভাবে সেটিংস করবে সেটাও কিন্তু তোমাদেরকে দেখাই দিব। সো চলো এখন দেখি আরেকটি সার্ভার কানেক্ট করে সেম বিপিএনের যে আরেকটি সার্ভার কানেক্ট করলে আমাদের গেম স্টার্ট হয় কোন স্কোয়াডে। সো চলো দেখি।
তো फ्रेंड्स আমি কিন্তু অন্য একটি সার্ভার সিলেক্ট করে ফেলেছি সেম VPN এর যে দেখতে পাচ্ছ আমার কিন্তু VPN অন করা এখানে সো মোবাইল ডাটাও কিন্তু অন করা আর অন্যদিকে কর্নারের দিকে দেখো ই লেখাটা কিন্তু এখনো আছে তার মানে আমার সেম VPN সো আমি কিন্তু অন্য সার্ভার কানেক্ট করছি সো এবার দেখি আমি স্কোয়াড কিন্তু এখানে করব স্কোয়াড করে কিন্তু আমি কিন্তু স্টার্ট দিয়ে দিছি দেখব যে আমাকে ঢুকায় কিনা সো তোমরা একটু ওয়েট করতে হবে সো অনেকে বলতেছো মুড ভার্সনটা আসলে কি সো ভাই মুড ভার্সনটা হচ্ছে তোমাকে মানে এটার মধ্যে নিজস্ব ভাবে তৈরি করার কি যে দেখো ভাই আগে তোমাদেরকে দেখাই দিয়ে যে দেখো ম্যাচে কিন্তু প্রবেশ করার জন্য অনেক তাড়াতাড়ি কিন্তু স্টার্ট নিয়ে নিছে তখন কিন্তু আমাকে ঢুকাইতে চায় নাই তখন কিন্তু আমার প্রায় আড়াই মিনিট হয়েছিল তারপরও ম্যাচের মধ্যে ঢুকাই নাই ভয় লাগতেছে এই জায়গায় এসে ও দেখতে পারছো আমার কিন্তু ম্যাচের মধ্যে ঢুকাই ফেলছে ভাই সো অনেকে যাদের কিন্তু স্কোয়াডে ঢুকতে পারতেছ না সমস্যা হচ্ছে তারা কিন্তু এইভাবে আমার মতো করতে পারো এই VPNটার কারণে কিন্তু তুমি ঢুকতে পারবা স্কোয়াডে ঢুকতে পারবা ডুও খেলতে পারবা কোনো প্রবলেম কিন্তু তোমার হবে না সো পিংটা একটু প্রবলেম করতেছে সো জানি না আমার নেট সমস্যা নাকি অন্য কোনো সমস্যা আসলে আমার অন্য অন্য সময় ট্রাই করছি আমার 70 থাকতো পিং তো তোমরা একটু দেখে নিও ভাই পিং কিন্তু আসলেই খুব ভালো থাকে VPN ভালো হইলে কিন্তু তোমাদের জন্য ভিডিওগুলো নিয়ে আসি সো আমার কিন্তু স্কোয়াডে ঢুকেছে মাইকও অন হয় সব কিছু হয় ভাই সো তোমাদেরকে দেখাই দিলাম এখন কথা হচ্ছে তোমাদের কিছু প্রশ্নের উত্তর থাকতে পারে যে ভাই মুড ভার্সনটা আসলে কি সো ভাই মুড ভার্সন হচ্ছে মনে করো যে তোমরা কিন্তু মুড ভার্সনটা কিন্তু প্লে স্টোরে পাবে না কারণ প্লে স্টোরে যেটা থাকে মনে করো সরাসরি একটা কোম্পানি থেকে মানে থাকে মনে করো তুমি একটা VPN বানায় তুমি প্লে স্টোরে দিছো ওইটা থেকে মানুষ ডাউনলোড করে তোমার VPN প্রচুর অ্যাড আসে সো এটাকে আমি নিজে ওইটাকে কাস্টমাইজ করলাম মানে অ্যাড আসবে না বা যে প্রিমিয়াম ভার্সনগুলো আছে সেগুলো আমি ইউজ করতে পারবো অনেক রকম মানে সুবিধা আছে এটা কিন্তু নিজে থেকে বানানো যায় সো এরা এটা যারা করে ওরা কিন্তু আসলে ভালো ভালো সফটওয়্যার মানে সফটওয়্যারের কাজ করতে পারে এরকম মানুষ আছে যারা কিন্তু এগুলো বানায় সো এইটা কিন্তু খারাপ না মুড ভার্সন কিন্তু খারাপ না মুড ভার্সন ভালো অনেক ভাই মুড ভার্সনে তুমি অ্যাডস দেখতে পাবে না বা কোনো খারাপ হবে না তোমার আইডিও ব্যান হবে না সেটা নিয়ে তো কোনো সন্দেহই নাই কারণ এটা তো তোমার ওরা বানায় অনলাইনে ছেড়ে দেয় সেখান থেকে তুমি ডাউনলোড করে নাও সো এটা কিন্তু কোম্পানির বা অন্যান্য কারোর সরাসরি কিন্তু হাত থাকে না সেই জন্য কিন্তু তোমাকে মুড ভার্সনটা নামাইলে অনেক ভালো হবে সো তোমার স্কোয়াডে ঢুকাবে তোমার ডিসকানেক্ট প্রবলেমে কিন্তু হবে না আমি 100% শিওর তোমরা দেখে নিও সো এই VPNটা খুবই ভালো ভাই মুড ভার্সন বলতে তোমাকে এইটাই বোঝানো হয়েছে যে কোম্পানি থেকে আলাদা হয়ে এটাকে কিন্তু এমনভাবে কাস্টমাইজ করা হয় যেন অ্যাডস না আসে বা তুমি যে প্রিমিয়াম ভার্সনগুলো আছে ওইগুলো চালাইতে পারো মানে VPNটাকে আরও ডেভেলপ করে ফেলে যেগুলো পেইড মানে যেগুলো তুমি টাকা দিয়ে ইউজ করতে হবে সেগুলোকে কিন্তু তুমি টাকা ছাড়া ইউজ করতে পারবে সো তোমাদেরকে কিন্তু বুঝাই দিলাম যে মুড ভার্সনটা কি সেই জন্য কিন্তু ভিডিওতে এখনই লাইক দিয়ে দাও আর অবশ্যই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলো না সো চলো এখন ভিডিও তোমাদেরকে জানিয়ে দিব যেহেতু আমার স্কোয়াড ম্যাচে ঢুকছে তার মানে অনেক ভালো এটা সো এখন কিন্তু তোমাদেরকে দেখাই দিব কীভাবে তোমরা VPNটা ডাউনলোড করবে এবং কীভাবে তোমরা কাস্টমাইজ করবে মানে সেটিংসগুলো করবে এবং কেন আমাদেরকে প্রথম স্কোয়াডে ঢুকাইতে চায় নাই কোন সার্ভারে কানেক্ট করছিলাম এবং পরে কেন আমাদেরকে ঢুকাইছে সবগুলো প্রশ্নের উত্তর তোমরা এখনই পেয়ে যাবা সো চলো আমরা এখন স্ক্রিনের উপরে চলে যাই তো ফ্রেন্ডস VPNটা ডাউনলোড করতে হলে প্রথমেই তোমাদেরকে কিন্তু তোমাদের ক্রোম যে ব্রাউজারটি আছে তোমাদের সেটের সে ব্রাউজারে কিন্তু তোমাদেরকে চলে যেতে হবে সার্চ অপশনে তোমরা চলে যাবা ওখানে গিয়ে কিন্তু তোমরা লিখবা দেখো আমার অলরেডি লেখা আছে তারপরে তোমাদেরকে দেখাই দেই এক্সপ্রেস VPN কিন্তু লিখবা এক্সপ্রেস VPN মুড ভার্সন লিখতে হবে দেখতে পারছো এক্সপ্রেস VPN মুড APK লিখবা তাহলে কিন্তু হবে সো আমি এখানে লিখে ফেললাম তারপর দেখতে পারছো এখানে প্রথম দ্বিতীয়টাই যে এইটা দেখতে পারতেছো দ্বিতীয় যেটা আছে এইটা কিন্তু তোমাদেরকে ডাউনলোড করতে হবে সো কীভাবে ডাউনলোড করবে সো তোমরা এটার মধ্যে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু তোমাদেরকে নিয়ে আসবে এরকম একটা ইন্টারফেস কিন্তু এখানে আসবে সো এখানে কিন্তু তুমি ডাউনলোড লেখা দেখতে পারতেছো এই যে ডাউনলোড লেখা কিন্তু আছে 21 MB যেই এটার সাইজ সেটাও দেখায় রাখছে সো তুমি কিন্তু এখানে ডাউনলোডে ক্লিক করবে তারপর কিন্তু এখানে অ্যাড আসবে অ্যাডটা আসলে কিন্তু তোমরা ক্লোজ করে দিবে সো ক্লোজ করার দেওয়ার পরে কিন্তু তোমাদেরকে এরকম কতগুলো অপশন দেখাবে তুমি এক্সপ্রেস VPN এর কোন ভার্সনটা নামাইতে চাইতেছো এখানে কিন্তু আলাদা আলাদা ভার্সন রয়েছে সো তোমরা কিন্তু লেটেস্ট যে ভার্সনটা আছে মানে সবার উপরে যেটা আছে ওইটাতে ক্লিক করবা সাত নিচেই দেখবা কিন্তু ওই যে 26 MB APK প্যাক একটা দেখাবে সেখানে কিন্তু তুমি ডাউনলোডে ক্লিক করলেই কিন্তু তোমাকে আরেকটি ইন্টারফেসে নিয়ে আসবে এখানে কিন্তু তুমি দেখতে পাচ্ছ সরাসরি ডাউনলোড লেখা চলে আসছে সো ডাউনলোডে ক্লিক করলেই কিন্তু তোমার ডাউনলোড অপশনে যে এখানে চলে আসবে আমার অলরেডি ডাউনলোড করা আছে সেই জন্য কিন্তু আমি ডাউনলোড করতেছি না এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলেই কিন্তু তোমার ডাউনলোড হয়ে যাবে সো অনেকে আসলে সার্চ করে পাইতে ভেজাল মনে করো সেই জন্য কিন্তু তোমাদেরকে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেই জন্য কিন্তু তোমরা চেক করে নিতে পারো আমার ডিসক্রিপশন বক্স ওখানে কিন্তু আমি লিঙ্কটি দিয়ে দিয়েছি সো চলো এখন আমি VPN এ প্রবেশ করে তোমাদেরকে দেখাই দিব তোমরা সেটিংস কীভাবে করবে বা কীভাবে করলে তোমাদেরকে স্কোয়াডে ঢুকাবে আর স্কোয়াডে না ঢুকানোর কারণ কী সব কিছু কিন্তু তোমাদেরকে ওখানে দেখিয়ে দিব সো চলো এখন সরাসরি আমরা VPN এ চলে যাই
সো এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু এক্সপ্রেস ভিপিএন ডাউনলোড করা আছে যে মুড ভার্সনটা ওইটা, সো আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর কিন্তু দেখছো আমি সরাসরি গেমে প্রবেশ করে ফেলছি। সো এখানে কিন্তু তুমি দেখতে পারতেছো গেমে প্রবেশ করার পরে কিন্তু আমার এই যে আসে নাই, আমার কোনো প্রবলেম আসে নাই, আমার কিন্তু অ্যাডস দেখায় নাই বা কোনো রকম কিন্তু প্রবলেম হয় না। জাস্ট ক্লিক করছি, গেমের মধ্যে কিন্তু আমি প্রবেশ করে ফেলছি। সো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু সার্ভার কানেক্ট করা আছে। মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু বাংলাদেশের সার্ভার রয়েছে, তুমি দেখতে পারতেছো যে বাংলাদেশ এটার সার্ভার কিন্তু এই ভিপিএনে রয়েছে। তো এখানে অল লোকেশন দেখতে পাচ্ছ আমেরিকা, ইউরোপ বা এশিয়ার আলাদা আলাদা করে কিন্তু স্পেসিফিক করে দেওয়া আছে। সো তোমরা এখানে সবগুলো কিন্তু সার্ভার পেয়ে যাবা। সো এখানে রিকমেন্ডেড মানে ওরা কিন্তু তোমাকে রিকমেন্ড করতেছে। সো আমি কিন্তু এখানে অল লোকেশনসে যেগুলো আছে এখান থেকে কোনো সার্ভার ট্রাই করে নিই, তোমরা এখান থেকে সার্ভার ট্রাই করে নিও। আশা করি এখান থেকে সার্ভার ট্রাই করলে অনেক ভালো ভালো পিং পাবা বা অনেক ভালো হবে। আমি কিন্তু সবগুলো ট্রাই করে নিই, জাস্ট কয়েকটা ট্রাই করে ভালো লাগছে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করা। সো তোমরা ভালো করে কিন্তু ট্রাই করে নিও। সো আমার কথা হচ্ছে এখন তোমরা সেটিংসে চলে যাবে। সেটিংসে যাওয়ার পরে এখানে দেখতে পারতেছো তুমি অটো কানেক্ট বলে একটা অপশন আছে, এটা ডিজেবল করা আছে। তোমরা কিন্তু এখানে কিন্তু তোমরা চাইলে অন অফ করে রাখতে পারো। এটা হচ্ছে তোমার নিজে নিজে ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে অ্যান্ড্রয়েড অ্যাপ, মানে যখন তোমার কোনো অ্যাপ বা ই কানেক্টর বা তোমার কিন্তু অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। তারপর নিচে কী লেখা আছে, হোয়েন জয়নিং নেটওয়ার্ক নট লিস্টেড অ্যাজ ট্রাস্টেড, আচ্ছা যখন তুমি মানে নেট চালু করবা হয়তো অটোমেটিক তোমার এটা চালু হয়ে যাবে। সো এটা চাইলে তুমি অন করে রাখতে পারো, নেটওয়ার্ক প্রোটেকশনে তোমার এখানে কোনো কিছু করার দরকার নাই। তারপরে এই এখন যেভাবে আছে তুমি সেভাবে করে রাখলে পারো যদি তোমার প্রয়োজন না হয় সেটিংসের। সো তোমাদেরকে আমি বলে দিই আমাকে কেন স্কোয়াডে প্রথমে ঢুকাইতে চায় না, ভাই আমি নিজে অবাক হয়ে গেছি। আমার যে সিঙ্গাপুর সার্ভারটা আছে, তোমরা সকলেই জানো যে আমি সিঙ্গাপুর সার্ভারটা কানেক্ট করে কিন্তু অল টাইম গেম খেলি। সো সিঙ্গাপুর সার্ভারটা আমি কানেক্ট করে কিন্তু গেমে প্রবেশ করার চেষ্টা করছি, কিন্তু প্রবেশ করছিও কিন্তু আমি স্কোয়াডে ঢুকার পরে দেখতেছি যে আমার স্কোয়াডে ঢুকায় না। তো ভাবলাম আমার অনেক ভাইয়ের এরকম প্রবলেমটা হইতে পারে, সেই জন্য কিন্তু আমি বুঝতে পারছি যে না অনেকের কিন্তু ভিপিএনের সার্ভারের কারণে কিন্তু স্কোয়াডে ঢুকায় না। সো তোমাদেরকে কিন্তু পরে আমাকে যখন ঢুকাইছে আমি কিন্তু এখানে ইন্ডিয়ার যে মুম্বাই সার্ভার ওয়ানটা আছে সেটা কিন্তু আমি সিলেক্ট করছি। তারপরে দেখছি যে না আমার কিন্তু গেমের মধ্যে প্রবেশ করাইছে এবং আমি স্কোয়াড খেলতে পারতেছি, অনেক গেম খেলতে পারতেছি। তবে এখন কথা হচ্ছে আমি জাস্ট দুইটা সার্ভার ট্রাই করছি, সেই জন্য কিন্তু আমি তোমাদেরকে খুব ভালো করে বলতে পারতেছি না যে অন্য সার্ভারগুলোতে কেমন হবে। তোমরা কিন্তু দেখে নিও ভাই, একটা একটা সার্ভার দেখাইতে গেলে অনেক সময়ের দরকার, এমনিতেই আর ভিডিও অনেক লং হয়ে যায়। তারপরে তোমরা অনেকে বলো ভাই গেম প্লের ভিডিও দেন, এইটা দেন ওইটা দেন, ভাই গেম প্লে যদি করি তাহলে তোমাদের এইগুলো দেখা দেখে। সো এই আর কি, তোমরা যেভাবে দেখাইছি ঠিক সেভাবে করে নিও। আর এইটা খুবই ভালো মুড ভিপিএন, খুবই ভালো, তোমরা টেনশন করো না, আইডি কোনো ব্যান্ড হবে না। আর তোমাদের কিন্তু মুডস ভিপিএন মুডসের কারণে কিন্তু তোমাদের অ্যাডস আসবে না, এটা কিন্তু খুবই ভালো ভাই, ভালো কথা। তারপর তোমাদের কিন্তু যে প্রিমিয়াম ভার্সনগুলো আছে অন্যটাতে কিন্তু তোমাদের ডলার বা টাকা চায়। সো প্রিমিয়াম তুমি ইউজ করতে পারবে, তোমার কিন্তু ডলার বা টাকা কিন্তু কাটবে না। ভাই তোমাদের যাদের এই প্রবলেমগুলো আছে তোমরা কিন্তু দেখে নিও, তাহলে কিন্তু তোমাদের আর এই প্রবলেমগুলো থাকবে না। সো অনেকের কিন্তু প্রবলেমগুলো নাও থাকতে পারে। সো তোমরা বলতে পারো যে ভাই এই ভিপিএনটা কেন নিয়ে আসছেন ব্রো, আমি পারি না, এই হ্যান ত্যান অনেক কিছু বলবা। ভাই যাদের ভিপিএনে কাজ হচ্ছে অলরেডি, তোমরা যেই ভিপিএন, যদি কোনো ভিপিএনে তোমাদের ভালো গেম খেলতে পারো বা ভিপিএন যদি ভালো কাজ করে তাহলে অন্য ভিপিএন দেখার কোনো দরকার নাই, যেটাতে আসো সেটা নিয়েই থাকো। কিন্তু যাদের কিন্তু প্রবলেম আছে তারা কিন্তু দেখতে পারো। আর অবশ্যই তোমরা ভিডিওতে কমেন্ট করে বেশি বেশি করে, কারণ তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমি একটা ভিডিও তৈরি করবো, ওখানে কিন্তু তোমাদের কমেন্টগুলো দেখাবো, দেখিয়ে কিন্তু তোমাদের প্রবলেম সলভের কথা বলবো। সো তোমরা বেশি বেশি করে কমেন্ট করো, যাদের কমেন্টস কিন্তু ভালো লাগে তাদের কমেন্টস নিয়ে কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো। তো ফ্রেন্ডস তোমরা অবশ্যই ভিডিওতে লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলো না, তোমার ভাইকে কিন্তু অবশ্যই তোমরা সাপোর্ট করো। তোমরা ফিরে আসবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।